নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি। বন্ধুরা, আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সরকারি কর্মচারী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন। তো বন্ধুরা, উচ্চ মাধ্যমিকে সফল পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি 10,000 টাকা। উচ্চ মাধ্যমিকে সফল পড়ুয়াদের অ্যাকাউন্টে শীঘ্রই 10,000 টাকা। রাজ্যের উদ্যোগে উপকৃত 8 লক্ষ। ফের পূরণ হতে চলেছে তরুণের স্বপ্ন। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের হাতে ট্যাব বা স্মার্টফোন তুলে দেওয়ার প্রকল্পের এই নামকরণই করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতিতে গত 2 বছর অনলাইন পড়াশোনার সুবিধার্থে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দিয়েছে রাজ্য সরকার। সেই টাকা এবারও দেওয়া হবে শীঘ্রই। এর জন্য সমস্ত ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য আপডেট করে রাখার নির্দেশ গিয়েছে বিকাশ ভবন থেকে। প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করতে ডিআইদের নির্দেশ দিয়েছেন স্কুল শিক্ষা কমিশনার। বিগত 2 বছরে এই প্রকল্প বাস্তবায়িত করতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছিল শিক্ষা দপ্তরকে। টাকা দিতে গিয়ে দেখা যায় বহু ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেই বা থাকলেও তা বন্ধ। অনেক ক্ষেত্রে ভুল তথ্য জমা দেওয়া হয়েছে, তাই টাকা ট্রান্সফার করা যায়নি, ফলে অনেকেই প্রকল্পের বাইরে রয়ে গিয়েছেন। শিক্ষক প্রধান শিক্ষকদের দাবি, স্কুল পড়ুয়াদের অধিকাংশেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে না। তাছাড়া করোনার সময় অনেকের সঙ্গে যোগাযোগ করা যায়নি, আবার কারো সঙ্গে যোগাযোগ করা গেলেও ততদিনে সময় পেরিয়ে গিয়েছে। এবার 31 জুলাইয়ের মধ্যে সমস্ত তথ্য বিকাশ ভবনে জমা দিতে বলা হয়েছে।